স্বামীকে হাসপাতালে ভর্তি করে নিখোঁজ স্ত্রী। স্বামীর মৃত্যুর খবর এখনও স্ত্রীকে জানাতে পারেননি হাসপাতাল কর্তৃপক্ষ। ছয় দিন ধরে দেহ মর্গে। হাসপাতালে সিসিটিভির ফুটেজ দেখে নিখোঁজ স্ত্রীর খোঁজ চালাচ্ছে পুলিশ। স্বামীকে হাসপাতালে ভর্তি করে নিখোঁজ স্ত্রী। স্বামীর মৃত্যুর খবর এখনও স্ত্রীকে জানাতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। ছদিন ধরে মর্গেই পড়ে আছে স্বামীর দেহ। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি মাসের ১৯ তারিখ দুপুরে উত্তর চব্বিশ পরগনার বিড়া জয়পুলের বাসিন্দা অঞ্জু পাল তার স্বামী বাবু পালকে পায়ে পচন ধরা অবস্থায় ভর্তি করেন হাবড়া হাসপাতালে। ভর্তির সময় উপযুক্ত নথি ছিল না। প্রাথমিকভাবে নাম পরিচয় জেনেই হাসপাতাল কর্তৃপক্ষ বাবুপালকে হাসপাতালে ভর্তি নিয়ে চিকিৎসা শুরু করে। দুর্ভাগ্যবশত ওই দিন বিকালেই বাবুপালের মৃত্যু হয়। তারপর থেকেই স্বামীর মৃত্যুর খবর দেওয়ার জন্য খোঁজ পড়ে স্ত্রীর। কিন্তু স্বামীকে হাসপাতালে ভর্তি করানোর পর থেকেই নিখোঁজ স্ত্রী। এমনকি মৃতের কোনো আত্মীয় পরিজন এখনও পর্যন্ত সন্ধান মেলেনি। বাবুপালের মৃত্যুর পর ছদিন অতিক্রান্ত হয়েছে, এখনও খোঁজ মেলেনি তার স্ত্রী ও আত্মীয় পরিজনের। ছদিন ধরে মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা। বিষয়টিকে একদমই অজ্ঞাত পরিচয়ও বলা যাচ্ছে না, কারণ নাম পরিচয় দিয়েই হাসপাতালে ভর্তি করানো হয়েছিল ওই অসুস্থ ব্যক্তিকে। তাই ব্যক্তির মৃতদেহ বেওয়ারিশ হিসেবে পুলিশের হাতেও তুলে দিতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ। এই ঘটনায় এক প্রকার বিপাকে পড়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ, এমনটাই জানাচ্ছেন হাবড়া হাসপাতালের সুপার বিবেকানন্দ বিশ্বাস। এ বিষয়ে হাবড়া হাসপাতালের সুপার জানান, ইতিমধ্যেই তারা বিষয়টি বিড়া জয়পুল এলাকার পার্শ্ববর্তী হাবড়া থানা ও দত্তপুকুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকদের জানিয়েছেন। পাশাপাশি মহকুমা শাসককেও জানানো হয়েছে বিষয়টি। প্রশাসনিকভাবে সন্ধান চালিয়েও অঞ্জু পাল ও বাবু পাল নামে কোনো ব্যক্তি বা মহিলার অস্তিত্বের এখনও সন্ধান পায়নি পুলিশ। এমনকি ওই ব্যক্তির কোনো আত্মীয় পরিজনেরও সন্ধান মেলেনি। তাই অনুমান করা হচ্ছে ভুয়ো নামেই অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। এখন ওই মৃত ব্যক্তি ও মহিলার চেহারার বর্ণনা দিয়ে খোঁজ চালাচ্ছে পুলিশ। অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করেই নিখোঁজ হয়েছেন স্ত্রী, নাম পরিচয়ও ভুয়ো। তবে এর পেছনে কি অন্য কোনো রহস্য রয়েছে জানিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। গুরুতর অসুস্থ অবস্থায় ওই ব্যক্তি বাবুকে কে বা কারা হাসপাতালে ভর্তি করে দিয়ে গেলেন সেটি দেখার জন্য হাসপাতালের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। আমাদের এখানে ১৯ তারিখে ওই দেড়টার কাছাকাছি এরকম সময়ে ভদ্রলোক ভর্তি হন। যিনি নিয়ে এসেছিলেন ওনার সঙ্গে ছিলেন, তিনি ওয়াইফ মানে স্ত্রী পরিচয় দিয়ে ওনাকে ভর্তি করেন। ওনার কাছে ডিটেলস ডকুমেন্ট কিছু ছিল না, ওনার কাছে ফোন নাম্বারও কিছু ছিল না। এবার আমাদের ভর্তির সময় তো এইভাবে ডকুমেন্ট না হলে চিকিৎসা তো ওনার সেরকম হয় না। ভর্তি করি, ট্রিটমেন্ট শুরু হয়। ওনার পায়ে ঘা ছিল, পচন ধরে গেছিলো, সারা গায়ে এরকম মাল্টিপাল স্কিন লিশন টাইপের ছিল আর কি। অ্যাপ্রক্সিমেট ৭০ বছরের কাছাকাছি বয়স। দুর্ভাগ্যবশত পেশেন্টটি সেদিনই মারা যায় বিকেলবেলায় ৪:৩০ অ্যারাউন্ড এরকম। তো ভর্তির পরে আর ওনার বাড়ির লোক বা যিনি সঙ্গে নিয়ে এসেছিলেন তারা সেইভাবে কোনো রকম যোগাযোগ আমাদের সঙ্গে করেননি। আর যেহেতু ফোন নাম্বার নেই, ডিটেলস অ্যাড্রেসটা ওখানে ওনারা মেনশান করতে পারেননি, তার জন্য আমাদের দিক থেকেও যোগাযোগ সেইভাবে যে খুব ভালোভাবে ওনার সঙ্গে করতে পেরেছি তা নয়। ওনারা পরিচয় দিয়েছিলেন যে বিড়া জয়পুল বলে একটা জায়গা আছে, ওখানকার বাসিন্দা। এর থেকে বেশি পরিচয় আর আমরা জানতে পারিনি। সেই পরিচয়ের সূত্র ধরেই হাবড়া থানা বা দত্তপুকুর থানার সঙ্গে আমরা যোগাযোগ করি। কিন্তু ওনারাও এখন অবধি ওই ভদ্রলোকের পরিচয় বা ওনার রিলেটিভ তাদের পরিচয় উদ্ধার করতে পারেননি বা আমাদেরকে কিছু ডিটেলস ইনফরমেশান দিতে পারেননি। তারপরে প্রশাসনিক মহলে আমরা জানিয়েছি, সিএমই স্যারকে জানিয়েছি, এসডিও ম্যাডামকে জানানো হয়েছে, মৃতদেহ মর্গে রাখা আছে। তো আমরা চাইছি যদি আমরা ওনাদের রিলেটিভ বা পরিচিত যারা আছেন তাদেরকে যদি আমরা জানাতে পারি, আপনাদের মারফতেও যদি জানাতে পারি, তাহলে মৃতদেহ সৎকারের জন্য আমরা তাদেরকে হ্যান্ড ওভার করতে পারি আর কি। এটা তো অনেকগুলো ব্যাপার আছে, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিওর আছে। আমার এখানে মর্চুয়ারিতে একটা পেশেন্ট এরকম করে রাখা আছে, এই গরমে কতদিন ঠিকঠাক থাকবে সেটাও জানি না, এরপর আইডেন্টিফাই করাটাও মুশকিল হয়ে যাবে এদের। তো সব মিলিয়ে ডেফিনেটলি এটা তো একটা মানে হেল্পলেস সিচুয়েশন বলতে পারেন অবশ্যই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া। নারী সৌন্দর্য শাড়িতেই,
সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।